মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা, দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে, নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা, কোরবানির সাথে সন্তান আকিকা দেওয়া জায়েজ হবে কিনা, বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয়, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয়, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজি বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণে কি টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি, জানাবেন প্লিজ। কোরআন করিম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি, নামাজ শেষে জানামাজ সালাম করা কি ঠিক, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা, অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে প্রসাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আসি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। নাহিদা ইসলাম আপনি লিখেছেন নামাজ শেষে জানামাজ সালাম করা কি ঠিক, না জানামাজ সালাম করার কিছু নেই, সালাম করতে হবে মানুষকে, ডানে বামে সালাম দিচ্ছেন এরপর আর কোনো সালাম নাই, এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন, কিন্তু জানামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুন্নাহর কোনো নির্দেশনা নয়, এটি যদি সালাতের অংশ মনে করে কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ শরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হবে, ইসলামের নামে মন গড়া কোনো কিছু করলে সব হয় না, বরং আরও বিপরীতে গুনাহ হয়। শেখ রোকনুজ্জামান লিখেছে অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে প্রসাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব। যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে প্রসাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে প্রসাব সেখানে করতে পারেন, যেহেতু আপনি নিরুপায়, কিন্তু নিয়মিত অভ্যাস বাড়ানো সঠিক নয়, কারণ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই সবসময় প্রসাব করতেন, তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে প্রসাব করেছেন এবং সেটির কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না, সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে প্রসাব করেছেন। প্রজাপতি নীর ইয়ারি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা, ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই, ভাঙা আয়নায় মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই, আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না, এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার। আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে, সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে, সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয়, বাট সেটা অত নিশ্চিত নয়, বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে ব্যাপারটা সেরকম নয়, এবং ভাঙা আয়নায়ও চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না। এমনি মুসাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআন করিম যদি ভুলবশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি, ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে, এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে, এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই। আমরা ছোটোবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে, চাল দিতে হবে গরিব কি ইত্যাদি, এগুলো আমাদের নিজেদের মন গড়া নানান কথাবার্তা, মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই, সামনের দিকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যেটি হয়ে গেছে আল্লাহর কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। রাসেল ভূঁইয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি, যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটি পরিষ্কার করার কোনো বয় না, সেটা রৌদ্রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে, এত বেশি রোদ দিতে হবে, এত কিছু এত বেশি আপনার সেটার দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে নাপাকের কোনো আলামত বা নামলেশ নেই, তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে, বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না, তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলেই সেটি ব্যবহার করা যাবে। লায়লা নূর কদর এআডি থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি, ওয়াইফ তাকে বোঝাবেন যথাসম্ভব, নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে, ওয়াইফ অন্তত দায়মুক্ত হলেন। জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি, তাহলে এটি ধোয়াটা বাধ্যতামূলক কেন হতে যাবে, তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক, অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দিনের প্রতীক আইডি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয়, বিতরের সালাতের প্রথম রাকাতে সুরায়ে সুবহানাল্লাহি রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সুরায়ে কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায়ে ইখলাস কুল হুয়াল্লাহ পাঠ করা
এটি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিধি সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন, বিধি আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন। নবিজুল ইসলাম খান আপনি লিখেছেন, কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কি না? কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন, কোরবানি আলাদা দিবেন, এটাই নিরাপদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আকিকার জন্য যে মাসনুন ওয়াক্ত নির্ধারণ করেছেন, সেটি সপ্তম দিন। কোরবানির জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন? যদি কারো সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গরুতে তিনি কোরবানির আকিকা একসাথে দেন, হানাফি মাযহাব অনুযায়ী হয়ে যাবে। বাট অন্যান্য ওলামায়ে কেরাম অনেকে নিষেধ করেছেন, নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া। হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বর্ণনা নাই, কিন্তু হানাফি মাযহাব ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে যদি যেহেতু আকিকা এবং আপনার কোরবানি একই ক্যাটাগরি ইবাদত, সেজন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে। কিন্তু যেটি বলেছি অন্যান্য ওলামাদের বিভিন্ন মত রয়েছে। সুমন আহমেদ আপনি লিখেছেন, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা? সিজদা অবস্থায় যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন, কোনো অসুবিধা হবে না। আর যদি পুরো সিজদা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযমিন, সাতটি অঙ্গের উপরে, সাতটি হাড্ডির উপরে, শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। তার মধ্যে কপালের নাক, দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো। অতএব এগুলোর কোনো একটা ধরে যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য, অসুবিধা নেই, আবার তিনি জায়গা নিয়ে গেছেন। কিন্তু যদি পুরো সালাদ জুড়ে, পুরো রাকাত জুড়ে, ফের সিজদা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না এবং সে নামাজ হবে না, কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে সিজদা করা। আবু সাঈদ আবদুল্লাহ আপনি লিখেছেন, শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে? শার্টের হাত এবং প্যান্ট গুছিয়ে সালাত আদায় করা মাকরুহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এটি, এই জন্য এটা ছেড়ে সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাখনুন নিচতে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান, তা সেটা জায়েজ আছে, কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে। এইচ এম হাসান লিখেছেন, দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কি না? সেজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সেজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সলাত। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুণা হবে কি না? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুণা হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। বিলকিস বেগম আপনি লিখেছেন, মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কি না? না, আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না। পানি ব্যবহার করার পরে যদি নাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট, আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই।